নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আজকের ভিডিওর বিষয় হচ্ছে, মাত্র 21 মিনিটে আপনি আপনার রেইকি প্র্যাকটিস কিভাবে করবেন। মূল যে আমাদের চক্র রয়েছে 7টি, সেই মেজর 7টি চক্রকে আপনি সুন্দর করে হিলিং করতে পারবেন এবং যার দ্বারা আপনার কিন্তু পুরো শরীরেই সেই রেইকিটি পৌঁছবে। এক কথায় 36 মিনিটের প্র্যাকটিস বলুন, বা 72 মিনিটের প্র্যাকটিস বলুন, বা 78 মিনিটের প্র্যাকটিস বলুন, এই প্র্যাকটিসগুলো আমরা অনেক সময় করে উঠতে পারি না। হয়তো ব্যস্ত হয়ে পড়লাম কোনো কাজে, বা সময় করে উঠতে পারলাম না। যদিও বড় প্র্যাকটিসটাই সবসময় করা উচিত, তো যেই দিন আপনি সময় পাচ্ছেন না সেই দিনের জন্য এই ছোট প্র্যাকটিস যেগুলো আছে সেই প্র্যাকটিসের মধ্যে থেকে একটা আপনি কিন্তু অনায়াসেই করতে পারেন। তো সেই ছোট প্র্যাকটিসের মধ্যে আজকের 21 মিনিটের প্র্যাকটিসটিও রয়েছে, সেইটাই আজকে আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনারা করবেন, পুরো প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে এবং উপকৃত হতে পারে। এবং যিনি ফার্স্ট আজকে আমার চ্যানেলে এসেছেন তাকে প্রথমত নমস্কার, এবং তাকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান এবং আপনার সময় মতো আপনি ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, রেইকি প্র্যাকটিস আমাদের প্রত্যেক দিন করতে হয়, কোনো গ্যাপ দিলে কিন্তু চলে না। 21 দিনের যে আত্মশুদ্ধিকরণ থাকে, যিনি ফার্স্ট ডিগ্রি শিখেছেন তিনি জানেন, সেই 21 দিনের মধ্যে বলে দেওয়া হয় যে 1 থেকে 21তম দিন পুরো টানা প্র্যাকটিস করতে, এর মাঝখানে কোনো গ্যাপ না দিতে। এই গ্যাপটা যদি পড়ে যায় তাহলে কি হয়, সেই রেইকি প্র্যাকটিসটা কিন্তু সঠিকভাবে হয় না এবং তার মধ্যে সেই পাওয়ারটা কিন্তু সেইভাবে সে ফিল করতে পারে না বা তৈরি হয় না, ঠিক আছে। এবং তার শরীর থেকে যে টক্সিনগুলো আছে সেই টক্সিনগুলো ঠিক মতো শরীর থেকে বেরোয় না, যার জন্য 21 দিনের প্র্যাকটিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই 21 দিনের প্র্যাকটিস করাকালীন হয়তো আমাদের কোনো কাজ পড়ে যেতে পারে, বা কোনো এমন একটা বিষয় হলো যখন আমি আর রেইকিটা করতে সত্যিই পারছি না, আমি নিরুপায়, কিছু করার নেই। 72 মিনিটের প্র্যাকটিসও আমি করতে পারছি না, 78 মিনিটের প্র্যাকটিসও আমি করতে পারছি না, অথবা 36 মিনিট। তো সেই জায়গায় আপনি ছোট করে যে প্র্যাকটিসগুলো আছে, 12 মিনিটের আছে, 15 মিনিটের আছে, আজকে 21 মিনিটের দেখাচ্ছি, তো এই যে ছোট ছোট যে প্রসেসগুলো আছে যেখানে আমাদের শরীরের মেন 7টি চক্রকে আমরা এনার্জাইজ করি, তো সেই প্র্যাকটিস যদি আপনি করেন তাহলে আপনার ওই 21 দিনটা কিন্তু কমপ্লিট থাকে। কিন্তু তার মানে আমি এটা বলছি না কিন্তু যে আপনি 21 দিনই এই ছোট প্র্যাকটিসটা করুন, তা কিন্তু নয়। যেদিন সত্যিই সমস্যায় পড়ে যাচ্ছেন, সময় পাচ্ছেন না, সেদিনের জন্য এই যে টেকনিকগুলো রয়েছে ছোট, তার মধ্যে থেকে একটা আপনি অবশ্যই করতে পারেন। সেরকমই আজকের টেকনিক 21 মিনিটের। এর জন্য আপনি কি করবেন, আপনি সবার প্রথম রেইকি কল করবেন। যদি ফার্স্ট ডিগ্রি স্টুডেন্ট হয় আপনি হন, আপনি ডাইরেক্ট রেইকি কল করলেন, অথবা আপনি যদি সেকেন্ড ডিগ্রি বা তার পরবর্তী শিখেছেন তাহলে হাতে প্রথমে সিম্বল ড্র করে নেবেন। তারপর আপনি যদি এঞ্জেল থেরাপি সঙ্গে করে থাকেন তাহলে এঞ্জেলদেরকেও কল করবেন, এঞ্জেল কল করার পর রেইকি কল করবেন, রেইকি এসে যাওয়ার পর হাত এরকম বন্ধ করে আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন। নিজেকে ধন্যবাদ জানাই, মহাজাগতিক শক্তি রেইকিকে ধন্যবাদ জানাই, মাতা পিতাকে প্রণাম জানাই, ডক্টর মিকা উসুই, চু জিরো হায়াসি ও ম্যাডাম তাকাতাকে প্রণাম জানাই, রেইকি গুরুকে প্রণাম জানাই, তারপর ইষ্টদেব বা দেবীকে প্রণাম জানাই। এখানে অন্য ধর্মের যারা আছেন তাদের ধর্মের যে দেবতা আছে বা ভগবান আছে বা আল্লাহ গড যাই আছে তাকে আপনি স্মরণ করবেন। হয়ে গেল, এরপর হাতে 3টে ফু, হাতটা একটু রাব, এইবার আপনি স্টার্ট করবেন। সবার প্রথম আপনি সহস্রা চক্রে রেইকি দেবেন, সেটা একদম ওপর থেকে আমি দেখাবো না, সেটা আপনি এইভাবে দেবেন। এই টেম্পেলে রেইকি দিলে এটাও কিন্তু আমাদের মাথার ভেতরে ঢুকে আমাদের সহস্রা চক্রে পৌঁছে যাবে রেইকিটা, ঠিক আছে। তো আপনি সহস্রা চক্রের হিসেবে এইখানে রেইকি দেবেন ফার্স্ট। এখানে হয়ে গেল, 3 মিনিট এখানে হাত রাখবেন, কি কল্পনা করবেন, সাদা আলো আসছে আপনার বুক অব দিয়ে, সে দু কাঁধ হয়ে হাতের তালু থেকে সেই সাদা আলো আপনার টেম্পেল থেকে আপনার পুরো মাথার মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে। এবার মাথার মধ্যে প্রবেশ করার পর আপনার সহস্রা চক্রে সেই আলো পৌঁছে যাচ্ছে এবং আপনার সহস্রা চক্র সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে। তারপর আপনি
রেইকি শক্তিকে ধন্যবাদ দেবেন, আর যদি এঞ্জেল সহকারে আপনি এই প্র্যাকটিসটা করেন তাহলে এঞ্জেলদেরও ধন্যবাদ দেবেন। যদি সেকেন্ড ডিগ্রি হয় বা তার পরবর্তী হয় তাহলে আপনি পরপর সিম্বলগুলো ড্র করবেন, ঠিক আছে? তো এটা 3 মিনিট হওয়ার পর আপনি এখান থেকে পরের জায়গায় চলে আসুন। এরপর হচ্ছে আপনার আজ্ঞাচক্র। আজ্ঞাচক্র আমাদের কপালে থাকে, তো প্রথমে একটা হাত, পরে আর একটা হাত পেছনে, এইভাবেও আপনি সেম জিনিস করুন, ঠিক আছে? সাদা আলো আসছে বুক অব দিয়ে, সে দু কাঁধ হয়ে হাতের তালু থেকে সেই সাদা আলো কপাল এবং মাথার পেছন থেকে প্রবেশ করছে। আপনার মাথার ভেতরে একদম সাদা আলোয় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আপনার আজ্ঞাচক্র সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাচ্ছে, এটা আপনি ভাবুন। ভাবার পর আপনি রেইকি শক্তিকে ধন্যবাদ দিন। যদি এঞ্জেল সহকারে আপনি এই প্র্যাকটিস করেন তাহলে এঞ্জেলদেরও ধন্যবাদ দিন। যদি রেইকি সেকেন্ড ডিগ্রি আপনার শেখা থাকে বা তার পরবর্তী শেখা থাকে তাহলে এখানে আপনি সিম্বলগুলো ড্র করুন। 3 মিনিট এখানে হাত রাখুন, 3 মিনিট পর আপনি পরবর্তী চক্রে চলে আসুন, অর্থাৎ বিশুদ্ধ চক্র। এখানেও আপনি সেম জিনিস করুন, সাদা আলোর ব্যাপারটা করুন, তারপর এই চক্র সম্পূর্ণ সুস্থ হচ্ছে। রেইকি শক্তিকে ধন্যবাদ, এঞ্জেল যদি একসঙ্গে এক করে থাকেন তাহলে এঞ্জেলদেরও ধন্যবাদ। তারপর আপনি সিম্বল দিন যদি সেকেন্ড ডিগ্রি বা তার পরবর্তী আপনার শেখা থাকে। ঠিক একইভাবেই আপনার 7টা চক্র করতে হবে। এখানেও 3 মিনিট করার পর আপনি পরবর্তী আপনার হার্ট চক্র। এবার এখানে আপনি কি করবেন, একটা হাত এখানে এরকমভাবে দিয়েছেন, একটা হাত পেছন থেকে এইভাবে দেবেন। যদি এইভাবে দিতে আপনার হাতে অসুবিধা হয়, ব্যথা হয়, তাহলে দুটো হাতই আপনি সামনে রাখুন, কোনো অসুবিধা নেই। আপনি এইভাবেও দিতে পারেন, ঠিক আছে, এইভাবেও দিতে পারেন, একটা হাত ওপর থেকে একটা হাত সামনে থেকে, বাঁ হাত সামনে থেকে আছে আর পেছন থেকে ডান হাত আছে, এইভাবেও আপনি দিতে পারেন, যেটা সুবিধা। যদি পেছনে হাত রাখতে অসুবিধা হয় তো দুটো হাতই সামনে রেখে দিন, এইভাবেও আপনি দিতে পারেন, একটা হাতের ওপরও একটা হাত রাখতে পারেন, আবার এভাবেও দিতে পারেন। ঠিক একইভাবে আপনার মণিপুর চক্র, নাভি থেকে 3 আঙুল ওপরে, সেটা এখানে ক্যামেরায় আসছে না, আপনারা একটু দেখে ইয়ে করে নিন। নাভি থেকে 3 আঙুল ওপরে আমি হাত রেখেছি, পেটের ওপরে একটা হাত রেখেছি সামনে, একটা হাত আমি পেছন দিক থেকে নিয়ে একদম সমান সামনে যেখানে রেখেছি ঠিক তার পেছনে রেখেছি। এখানেও যদি আপনার পেছনে হাত রাখতে অসুবিধা হয়, ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি দুটো হাতকেই সামনে করে দিন, ঠিক আছে? এরপর হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, সেটা হচ্ছে নাভি থেকে 3 আঙুল নিচে অবস্থান করছে, নাভির ঠিক 3 আঙুল এইরকম 3 আঙুল নিচে এরকম জায়গায় অবস্থান করছে, ঠিক আছে? তো সেইখানে আপনি হাত রাখবেন একটা হাত, এবং আর একটা হাত ঠিক তার পেছনে আপনি নিয়ে যান, ঠিক যেখানে আমাদের টেল বোন আছে, অর্থাৎ একটা হাড় আছে, ঠিক দেখবেন ঠিক আমাদের কোমরের নিচে একদম মাঝখানে একটা হাড় উঁচু মতো থাকে, সেই হাড়টা হচ্ছে আমাদের টেল বোন। যেখানে কথিত আছে যে আগে যখন আমরা মানে মানুষ হইনি তার আগে আমাদের একটা লেজ ছিল, এটা আমাদেরকে অনেকে বলতেন, সত্যি মিথ্যা আমি জানি না, তো সেই সেই জায়গার সেই লেজের সেই হাড়টা কিন্তু এখনও আমাদের শরীরে অবস্থিত রয়েছে, সবার শরীরেই আছে। তো সেই টেল বোনে আপনার একটা হাত থাকবে আর একটা হাত সামনে দিয়ে থাকবে, সামনে কোথায় থাকবে, নাভি থেকে 3 আঙুল নিচে আর পেছনে টেল বোন, এটা হচ্ছে আপনার স্বাধিষ্ঠান চক্র। এরপর হচ্ছে লাস্ট আপনার মূলাধার চক্র, সেটা আপনি আপনার জননঙ্গের ওপরও হাত রাখতে পারেন, ঠিক আছে, স্প্যারাকমেটিক, সেখানেও আপনি একটা হাত রাখ দুটো হাত সামনের থেকে রাখতে পারেন, অথবা একদম মলদ্বারের ওপরে আপনি একটা হাত রাখুন আর একটা হাত পেছন থেকে তার পাশে রাখুন, অর্থাৎ দুদিক থেকে এইভাবে আপনি বসে সামনের দিকে একটা হাত দিলেন আর পেছন দিক থেকে একটা হাত এরকম ঢুকিয়ে দিলেন, দিয়ে এইভাবে রাখুন। যারা রেইকি প্র্যাকটিস করেন তারা তো নিশ্চয়ই জানেন যে একদম লাস্ট পয়েন্ট ওটা মূলাধার চক্রের, তো সেইখানেই হাত রাখুন, রেখে আপনি মূলাধার চক্রকে হিল করুন, ঠিক আছে? আর যদি মনে করছেন যে পেছন থেকে আপনার হাত যাচ্ছে না, অথবা পেছন থেকে যাচ্ছে সামনে থেকে যাচ্ছে না, সেক্ষেত্রে এত ঝঞ্ঝাট করার দরকার নেই, দুটো হাতকেই আপনি আপনার স্প্যারাকমেটিক বা জনন অঙ্গের ওপরে রাখুন, ঠিক আছে? এখানে রাখলেও আপনার মূলাধার চক্রে রেইকি পৌঁছে যাবে। তো এইভাবে 7টা চক্রকে আপনার হিলিং করতে হবে, পরপর ওপর থেকে শুরু করে নিচ অবধি, ঠিক আছে? হিলিং করার পর আপনি আবার সকলকে ধন্যবাদ জানাবেন, কৃতজ্ঞতা স্বীকার করবেন, করে আপনি রেইকি ব্রেক করে দেবেন, ঠিক আছে? এবং প্রত্যেকটি চক্রেই কিন্তু সেম সিস্টেম, সাদা আলো আসছে সেই চক্রে প্রবেশ করছে এবং দু সাইড থেকে প্রবেশ করছে, ঠিক আছে? দু সাইড থেকে প্রবেশ করছে, চক্র সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে, এবং সেই চক্রে আপনি যদি সেকেন্ড ডিগ্রি বা তার পরবর্তী করেন তাহলে সিম্বলগুলো দিয়ে দিন। 3 মিনিটের মধ্যে আপনার এই সাদা আলো ভাবা, সিম্বল দেওয়া, সকলকে ধন্যবাদ, এটা যদি 2 বার রিপিট করতে পারেন 2 বার করুন, অথবা যদি ধীরে 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 আপনি কল্পনা করেন তাহলে একবারই রিপিট হবে, একবারই করুন, ঠিক আছে? আপনি অন্য কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? রেইকি করতে বসে অন্য কোনো চিন্তা করাটা ঠিক না, আপনি রেইকির চিন্তাই করবেন, রেইকির
যে বিষয়গুলো আছে সেগুলোকেই ভাববেন। অন্যদিকে মন চলে গেলে আপনার অনুভবের জায়গা কমে যাবে, আপনার হাতের যে তাপ সেটা দেখবেন কমে যাচ্ছে। তো সেই জন্য আপনাকে কিন্তু রেইকির মধ্যেই থাকতে হবে। এবার রেইকির মধ্যে থেকে আপনি কি করতে পারেন, সিম্বল ড্র করার কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন, অথবা যিনি ফার্স্ট ডিগ্রি করেছেন তিনি দরকার পড়লে যদি সাদা বারবার সাদা আলো ভাবুন, সাদা আলো আসছে আবার সেই চক্রে প্রবেশ করছে, চক্র সুস্থ হচ্ছে, আবার ধন্যবাদ দিচ্ছেন, আবার সাদা আলো আসছে, মানে একই জিনিস আপনি বারবার করতে থাকুন। একবার করে যদি আপনি থেমে যান তাহলে অন্যদিকে মন চলে যাবে, ঠিক আছে? অন্যদিকে মন যাতে না যায় সেই জন্য আপনি বারবার করুন। আর যদি আপনি মনে করেন যে আপনি এছাড়া অন্য কিছু করতে চান তাহলে আপনি রিভার্স কাউন্ট করুন, যেরকম স্পেশাল ট্রিটমেন্ট এসপিটিতে আমি বলেছি 100 থেকে 0 বা 1 অবধি রিভার্স কাউন্ট করে আসতে হয়। তো সেইভাবেও আপনি কাউন্ট করে আসতে পারেন, 100, 99, 98, 97, 96 এইভাবে আপনি রিভার্স কাউন্টও করতে পারেন, ঠিক আছে? তাহলেও কিন্তু আপনার কাউন্টে মন থাকবে, অন্যদিকে মনটা যাচ্ছে না, ঠিক আছে? একটা কথা হচ্ছে রেইকি হচ্ছে পজিটিভ এনার্জি, আপনি পজিটিভ এনার্জি গ্রহণ করছেন, তখন যদি আপনি আবার নেগেটিভ চিন্তা করেন তাহলে কি হচ্ছে, দুটো কিন্তু প্লাস আর মাইনাস, একটা পজিটিভ শক্তি একটা নেগেটিভ শক্তি, দুটোর মধ্যে যখন মানে একটা জায়গায় দুটোকে করা হবে তখন কি হবে, সেখানে ফ্ল্যাশ হবে, সেখানে একটা মানে দহন হবে, তো সেটা কিন্তু ভালো নয়। সেই জন্য পজিটিভ এনার্জি যখন গ্রহণ করছেন আপনি পজিটিভ চিন্তা করুন। এছাড়া আপনি ধর্মীয় কোনো জিনিসের কথা ভাবতে পারেন, কোনো ঠাকুর দেবতার কথা মনে করতে পারেন, নাম কীর্তনের কথা মনে করতে পারেন, যে যে ধর্মে আছেন সেই ধর্মের ঈশ্বরের কথা মনে করতে পারেন, তাহলেও কিন্তু আপনার রেইকি ঠিক থাকবে, এনার্জিও ঠিক থাকবে, কারণ আপনি পজিটিভ এনার্জির সঙ্গে পজিটিভ এনার্জিকে জুড়ে দিচ্ছেন। কখনোই পজিটিভ এনার্জির সঙ্গে নেগেটিভ এনার্জিকে জুড়ে দিলে কিন্তু চলবে না, তাহলেই ফ্ল্যাশ হবে, সেখানে দহন হবে, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে না, আমার জন্যও ভালো হবে না। তো সেই জন্য নিজেকে রেইকির প্র্যাকটিসের সঙ্গে পজিটিভ একটা বিষয় যা যা আছে সেই জিনিসের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করুন, বা শুধু রেইকির মধ্যেই থাকার চেষ্টা করুন, ঠিক আছে? তো এইভাবে আপনি প্র্যাকটিস করুন, মাত্র 21 মিনিটে আপনার 7টি মেজর চক্র পুরো ব্যালেন্স হয়ে যাবে, এবং 7টি চক্র ব্যালেন্স হয়ে যাওয়া মানেই কিন্তু আপনি সম্পূর্ণরূপে ব্যালেন্স হয়ে যাবেন, ঠিক আছে? আমাদের শরীরের এই 7টি চক্রই হচ্ছে মেন শক্তির কেন্দ্র, তো এই 7টি কেন্দ্রকে যদি আমরা এনার্জাইজ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সারা শরীরেই রেইকি পৌঁছে যায়, ঠিক আছে? এবার পয়েন্ট ধরে ধরে রেইকি করলে কি হয়, ওটা আরও ভালো ফল দেয়, আরও বেশি সেই জায়গায় রেইকিগুলো পৌঁছয়, ঠিক আছে? আর চক্র যদি করা হয় তো চক্র থেকেও পৌঁছয়, একেবারে বন্ধ করার থেকে, না করার থেকে এটা কিন্তু ঢের ঢের ভালো। তো সেই জন্য এই প্র্যাকটিসটা করবেন। আর এই ছিল ভিডিও, আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে 36 মিনিট বডি চার্জিং টেকনিক শেখানো হচ্ছে, যার অর্থ হচ্ছে মাত্র 36 মিনিটে আপনি পুরো বডি চার্জিং টেকনিক করতে পারবেন। এছাড়া প্রত্যেকটি ক্লাস অনলাইনে করা হচ্ছে, আপনি বাড়িতে বসে সুন্দরভাবে কিন্তু রেইকির ক্লাস করতে পারেন। উসুই রেইকি, ক্রিস্টাল রেইকি, করুণা রেইকি সমস্ত কিছুই আপনি বাড়িতে বসে অনলাইন মানে ডিস্টেন্সে শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং রেইকির যে কোনো কোর্সের সঙ্গে আপনি এঞ্জেল থেরাপি ফ্রিতে শিখতে পারেন, এঞ্জেল হিলিং কোড ফ্রিতে পাবেন, ল অফ অ্যাট্রাকশান, প্রাণিক হিলিংয়ের মতো ইনস্ট্যান্ট পেইন রিলিফ টেকনিক আপনি ফ্রিতে শিখতে পারবেন। ফার্স্ট ডিগ্রি যারা করছেন রেইকির তারা এঞ্জেলের বেসিক যে কোর্স আছে সেই বেসিক বিষয়টা জানতে পারবেন, ফ্রিতে শিখতে পারবেন। যখন সেকেন্ড ডিগ্রি করবেন তখন এঞ্জেলের যে অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা শিখতে পারবেন। বেসিকে কোনো এঞ্জেলদের সিম্বল থাকে না, অ্যাডভান্স যখন করবেন তখন এঞ্জেলদের দুটো সিম্বল থাকে প্লাস রেইকির 3টে সিম্বল থাকে, টোটাল 5টা সিম্বল আপনি সেকেন্ড ডিগ্রিতে পেয়ে যাচ্ছেন। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা চটপট ফোন করুন এবং শিখে নিন বিশুদ্ধ রেইকি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ আমার এই কথাগুলো শোনার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, আজকে আসছি, নমস্কার।